আমি বলেছিলাম যে আমার কাছে এই যে আসো আমার কাছে এই টেস্ট পেপারটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেটা আজকে হাতে পেয়েছি এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে কেন আমি বলি এটা বেস্ট তার নিশ্চয়ই কারণ আছে এখন হয়তো তুমি বুকস্টলে গিয়ে 200 টাকা পাবে দুই একদিনের মধ্যে একটু কমবে কিন্তু যথেষ্ট কমবে না এটা কিন্তু আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এটা চলো আমি একটু রিভিউ দেব বইটা কি জন্য এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারবে আসো একদম খুব কাছ থেকে একটু শর্টলুক দিয়ে নাও এবং কেমন শিক্ষা প্রকাশন থেকে রিলিজ হয় বুকস্টলে গিয়ে বলবে হয়তো এই বইটা তারা কালেক্ট করেনি এখনো বলবে শিক্ষা প্রকাশন থেকে রিলিজ হয়েছে এবং তার দাম কত আমি নিজেই দেখিনি এখন আমি তোমাদের হাতে পেয়েছি বইটাকে রাখলাম দেখো 210 টাকা ধরো 200 টাকা নেবে কারোর থেকে 250 টাকা নেবে রুটিনটা একবার দেখে নাও এখানে তোমাদের কোন দিন কেমন এক্সাম হচ্ছে সেটা এবং এই বইটার বড় বৈশিষ্ট্য কী জানো দেখো এইখানে সেকশান একের তিনটি সালের সমস্ত সাবজেক্ট যেমন বাংলা আবার ইংরাজি ওই রকম তিনটি সালের এই যে ম্যাথামেটিক্স তিনটি সালের প্রশ্ন কেমন ছিল সেটা আর বড় বিষয় কী জানো এই তিনটি সালের প্রশ্নপত্রের উত্তরও করে দেওয়া আছে তার সাথে সাথে এখানে যে ডিস্ট্রিক্ট কোশ্চেন্সগুলো আছে সেই ডিস্ট্রিক্ট কোশ্চেন্সের উত্তরগুলো করে দেওয়া আছে অর্থাৎ এই টেস্ট পেপার কিন্তু উত্তর সম্পূর্ণ করে দেওয়া থাকে বুঝতে পেরেছো আচ্ছা প্রমাণ দেখো দেখবে এই যে আমি এখানে ফোল্ড করে রেখেছি এই যে ধরো বাংলা এখানে শেষ হচ্ছিল এবং সেই পর্বে দেখো এই যে শেষের দিকে উত্তর না এই যে বললাম এইভাবে দেখো এই যে বাংলা 2023 সাল 20 সাল 19 সালের উত্তর এমসিকিউগুলো এবং তারপরে ডিস্ট্রিক্টের সব এমসিকিউগুলোর উত্তর সম্পূর্ণ করে দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমি কেন দেখিয়ে সময় নষ্ট করবো তোমাদের ভিডিওটা লং করবো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট আচ্ছা আর একটা কোনো সাবজেক্ট দেখাচ্ছি যেমন এখানে ম্যাথ দেখো এই যে দেখেছো সালের কোশ্চেন্সের ইংলিশের উত্তর এবং এই যে 20 সাল 23 সাল এইভাবে ইংলিশের উত্তর তার সাথে সাথে দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলের উত্তরগুলোও করে দেওয়া আছে দেখো এইভাবে তো আমি এটা দেখিয়ে তোমাদের সময় নষ্ট করছি না তোমরা বুঝতেই পারছো তাহলে বইটা কত তোমাদের খাটুনিটা কম করেই দিয়েছে এবং শুধু তাই নয় সাজেশনস পর্বে চলে আসে এইখানে তোমাদের বলবো না সাজেশনস পর্বে ওরা আরও একটু বড় ব্যাপার করে ফেলেছে কী বলো তো শুধু কিন্তু এমসিকিউগুলোর উত্তর দিয়ে মানে শান্ত হয়নি অর্থাৎ হননি যিনি বানিয়েছেন দেখো এর সাথে সাথে এসএকিউগুলোর উত্তর কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে দেখতে পেয়েছো অর্থাৎ এটা একটা বড় পাওয়া তোমাদের কাছে দেখো এইভাবে তো সালেরগুলো এখানে লক্ষ্য করো ভিডিওটাকে লং করছি না আমি ভিডিওটাকে রাখছি তোমরা নিশ্চয়ই সাথে থাকো বাকি অংশগুলো দেখতে থাকো বেস্ট অফ লাক অবশ্যই সাথে থাকবে আর সববার এক্সাম ভালো